আমি একটা মন্ত্র কইমু, তুই একবার কইবে, তুই দুইবার কইবে, ঠিক আছে নি? ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে নি। আল্লাহ আমি তো এখনো শুরু করছি না, আল্লাহ আমি তো এখনো শুরু করছি না, আল্লাহ আমি তো এখনো শুরু করছি না, আল্লাহ আমি তো এখনো শুরু করছি না। দূর বেটা, দূর বেটা, দূর বেটা, দূর। পাগল নাকি তুমি? আসলেই পাগল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ধাঁধা বলছি, পারলে সলভ করে দিন। জিনিসটা আপনার, কিন্তু ব্যবহার করে অন্যরা বেশি। পারলে বলেন তো এটা কি? যদি পারেন কমেন্টে লিখে দিন, থ্যাংক ইউ। আপু আমি দেখতে কেমন বলো তো? তোর বয়ফ্রেন্ডে জিজ্ঞেস কর। আমার তো বয়ফ্রেন্ড নাই। তাহলে তুই বুঝ, তুই দেখতে কেমন। মেরে কুর্তে পাজামে দিয়া ফ্যান গোরিয়া, মরি জাদিয়া কানাডা দিয়া টান শোরিয়া, কানাডা দিয়া টান শোরিয়া। বলতো কোন পাখি উঠতে পারে না? মরা পাখি। কোনো পড়াশোনাই করছ না তুই, এর জন্য পড়াশোনার দরকার হয় নাকি? আচ্ছা আপনি কোন তো, আপনি জীবনে মরা পাখি উঠতে দেখছেন? আরে খুব বেদপ তো, এই তোর নাম কি? কথা গুরান কে, মরা পাখি উঠতে পারে? এই তুই থাকুস কই? আমার বাসায় থাকি। বদমাইশ, তোর বাসা কই? এটা জিগাইছি না? আপনি জিগাইছেন, আমি কই থাকি? আজব তো, এবার কতর বাসা কই? আরে আমি যেখানে থাকি ওই জায়গায় আমার বাসা। তোর কিন্তু আমি মাইর দিব। পড়া তো পারছ না, আবার তেরামি করস। কেন কোন পড়া পারিনি আমি? ওদিন তোর একটা অঙ্ক জিগাইছিলাম, পারস নাই। কোন অঙ্ক পারি নাই, ধরেন এখন ধর তোর কাছে 20 টাকা আছে, তুই 10 টাকা তোর বন্ধুরে দিলি, তোর কাছে কয় টাকা থাকে? আপনি অঙ্ক বাদ দেন, আমি এতই বললো যে 10 টাকা দিয়ে দিবো। এই যে কোথায় কোথায় বেদবি করস, এত সহজ অঙ্ক ধরলাম তাও পারস না। কি পড়স তুই? শার্ট পরি, প্যান্ট পরি, গেঞ্জি পরি, জুতা পরি? ওই স্যার করতে হবো না, মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই তোর। আপনার চেয়ে বেশি আছে। আবার তেরামি করস। তেরামি কি? আপনি আমার বুদ্ধি পরীক্ষা করে দেখেন। তাহলে ক, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কেমন আনবি? বাজার থেকে কিনে আনবো। আর আমি বুঝাইতে চাইতেছি যে ওই গাছ থেকে লেবু কেমন আনবি? ডানা দিয়ে উইরা উইরা। তোর তো ডানাই নাই, ডানা কি তোর বাপে লাগাইবো? সমুদ্রের মাঝখানে লেবু গাছকে তোর বাপে লাগাইবো? আমার লগে তুই তুই করার কথা কস, কত বড় সাহস! কালকে ডিসিশন ফাইনাল, বিয়ের পরে বউকে অনেক ভালোবাসবো। বউয়ের হাতের কাজগুলো ভাগাভাগি করে করব। যেমন ধরেন, বউ জামা কাপড় ধুয়ে দেবো আমি পরবো, বউ রান্না করবো আমি খাবো, বউ বিছানা করে দেবো আমি ঘুমাবো। এই তুমি হিন্দি বলতে পারো? হ্যাঁ, গড় গড় করে বলতে পারি। আচ্ছা বলো তো, গাছের ডালে কাক বসে আছে হিন্দি কি? ডাল মে কুছ কালা হ্যায়। ভাই এটা কি 688 নম্বর বাসা? জি এটা 688। না আমি মনে করছি এটা 688 নম্বর বাসা। আরে ভাই এটা তো 688 নম্বর বাসাই। তাহলে 688 নম্বর বাসা কোনটা? আমি একটু সাফাটা কম মারে তোমার সাফা। আমার হাসি কি মোর সাফা সম্পর্কে জানেন? মোর সাফার উপরে দেয়া পাঁচ পাঁচ বারটে রাগ গেছে, কিছু হয় না মোর সাফার। ঠিক আছে, বাইনে সুরে সার খারো হয়ে গেছে। ও বাবা মরছি গো। বন্ধু তোর স্কুলে রোল কত? 98। আর তোর ময়দা? 90। ময়দা আবার রোল নম্বর হয় নাকি?
তোরটা আটা হলে আমারটা ময়দা হবে না কেন? কথা কইতেছিস আমার দিকে, স্যার এসেছিস আমার মাইয়ের দিকে, হে দিকে কি? ছোটবেলা থেকে আব্বা আম্মা শিক্ষা দিচ্ছে যে মুরব্বীকে চোখের দিকে চায় বেশিক্ষণ কথা কইতে নাই, লেগে আমি মুরব্বীকে চোখের দিকে চায় বেশিক্ষণ কথা কইতে পারি না। ঢুলু ঢুলু চোখে চায় কত কি যে বলে যায়, যেই না হেসেছে সেই তো ফেসেছি আমি মাঝ গঙ্গায়। আচ্ছা ভাইয়া, আমি মোবাইলটা সার্ভিসিং করতে চাই, কত লাগবে? আপনি যত দিয়ে মোবাইলটা কিনছেন তার অর্ধেক দিলেই হবে। আমি তো এটা কিনেছি 32টা ঘুষি দিয়ে, তো কয়টা দিতে হবে আপনাকে?